Arab world এর একটা flavor পাবে আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর একটা flavor পাবে দুটো কম্বিনেশন ওয়ার্ক করছে তুমি এখানে যে শিক্ষার্থী ভাগে দেখতে পাচ্ছেন এটা বেশিরভাগ হচ্ছে কোরআন সুন্নাহ আগে ছিল আইআরকে এখন হচ্ছে আব্দুল হামিদ আবু সুলাইমান ফর্মাল লেকচারের নাম এখানে কোরআন সুন্নাহ স্টুডেন্ট আছে ফিকহ সার্টিফিকেট স্টুডেন্ট আছে তারপরে ফুসুলউদ্দিন এন্ড কনভার্টেড রিলিজিয়ান স্টুডেন্ট আছে আরব লিটারেচার এন্ড ল্যাঙ্গুয়েজ এর স্টুডেন্ট আছে তো এখানে আসলে যেটা হয় আমাদের অনেক টিচার আছে আরব ওয়ার্ল্ডের টিচার ইজিপশিয়ান টিচার আলজেরিয়ার টিচার মিশরের টিচার ইরাকের টিচার তারা যে পড়াশোনা করতেছে দুইটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দুইটা আরবিক এবং ইংলিশ আটটা কোর্স যদি মাস্টার্স করতে হয় ওখানে প্রায় চার পাঁচটা আরবি আবার তিনটা হচ্ছে ইংরেজি তো আবার ইংরেজি কোর্স গুলো যে টিচাররা পড়ায় ওনারা দেখা যাচ্ছে যে ইউএস থেকে ইউকে থেকে অস্ট্রেলিয়া থেকে ইংরেজি নিয়ে আসা এমন ভাবে এটাকে ডেভেলপ করা সে ইঞ্জিনিয়ারিং এ করুক সে ল তে করুক সে যেটাতে করুক সে ইসলামের মৌলিক যে বুনিয়াদি শিক্ষাটা এটা নিয়ে আসা বড় হবে তো এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যাম্পাস প্রায় 800 একর জায়গার উপর আমাদের আরো 4-5টা ক্যাম্পাস আছে যেমন কোয়ান্টালে সবচেয়ে বড় ক্যাম্পাস আমাদের 2,750 একর জায়গার উপরে এই ক্যাম্পাসটা আপনার সায়েন্সের যে ফ্যাকাল্টি গুলো ফার্মাসি কেন্দ্রিস্ট গুলো ওখানে তামান সারাতে ক্যাম্পাস আছে ইস্টাক নামে একটা ক্যাম্পাস আছে ছিল এখানকার বা বিভিন্ন দেশের বাংলাদেশের স্কলাররা আমাদের টিম মধ্যে ওনারা আসেন তো এখানে কমিউনিটির মধ্যে বন্ডেজটাও খুব ভালো সবাই মিলেমিশে এক একটা একসাথে তো দেশের বাইরে থাকলেও এটা বোঝা যায় না যে আমরা দেশের বাইরে আছি তো আমি আইএমবিডি কমিউনিটির ইসলামাইজেশন গুরুকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার প্রোগ্রাম অ্যারেঞ্জ করবার জন্য এবং শায়েকরা যে আমাদের ইউনিভার্সিটি ভিজিটে এসেছেন আমরা অনেক অনেক খুশি এখানে বরকতময় হোক কল্যাণময় হোক শিক্ষণীয় হোক আমি জানি না তোমাদের অ্যারেঞ্জমেন্ট কতটুকু আমি মনে হয় সাহেবকে আরেকটু যদি আমরা সাহেবের কাছ থেকে শুনতে পারি লেটসে এরা কিন্তু আপকামিং গাই বাংলাদেশের নেক্সট সাইফুল্লাহ কিন্তু আব্দুল ভাই সাইফুল্লাহ এরা নেক্সট সাহেব আহমদুল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর কিন্তু এদের মধ্যে থেকে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ তারপর আমাদের এক আপকামিং স্কলার এখানে আছে যে ইফতিকার জামিল কে বলে আপনি চিনেন তার জায়গা যেটা আমরা খুব করি এরকম একজন একজন করে বলতে গেলে আমাদের মাসুদ রেজওয়ান ইন্টারন্যাশনাল ক্যাডি দুবাইতে 2010 এ শেষ অ্যাওয়ার্ডের সেকেন্ড হয়েছে তারপর এরকম অনেক স্কলার আছে তারপর আমাদের এই যে মসজিদের সেন্ট্রাল মসজিদের ইমাম প্রত্যেককে যদি এবাদতের পিছনে আমাদের কিছু সুযোগ করে আছেন তো প্রত্যেকেই তাদের জায়গায় অনেক অনেক ভালো করতেছেন এবং আমি হোপফুল যে বাংলাদেশে তারা এক একটু তাদের ক্ষেত্রে ভালো করবে আর ইনশাআল্লাহ আমরা আমার মনে হয় সাফল্য হয়তো শুভেচ্ছা বক্তব্য টাইপ দিয়েছে আমরা 2-4 মিনিট আমরা সাহেবের কাছ থেকে আরেকটু শুনি যে বিশেষ করে তাদের জন্য আপনার কোন অ্যাডভাইস আছে কি আছে কিনা কারণ আপনি এত অল্প সময়ে বাংলাদেশের মানুষদের মাঝে আপনি রিচ করেছেন একটা ওয়াইডার অডিয়েন্স এর কাছে কিভাবে তারা পড়াশোনা করবে এবং আমরা শুনেছি আপনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কুশি ইউনিভার্সিটি থেকে ইসলাম ইউনিভার্সিটি থেকে সম্পর্কে যদি বলতেন যে আপনি ছাত্র জীবনে কিভাবে পড়তেন কিভাবে নোট করতেন কিভাবে সময়টাকে ইউটিলাইজ করতেন কোন কিতাবগুলো পড়তেন বা ওদের এই বয়সে বেশিরভাগ ওরা এখন জাস্ট ব্যাচেলর করা ফ্রেশ গ্রাজুয়েট অনেকে ব্যাচেলর এখন শেষ করেনি ওরা কিভাবে দায়ী হবে আপনাদের কাছে কিভাবে ওরা ওদের
আলোচনা রেডি করবে, ওদের একটা রিচ ক্যারিয়ার করবে, এবং এত সুন্দর করে যে আপনারা বলেন এটা পেছনের রহস্যটা কি? আমার মনে হয় এগুলো নিয়ে আমরা দু চার মিনিট শুনবো, তারপরে আমাদের নাকি আমরা নাহিদ ভাইয়ের কাছ থেকে এবং